জনগণের অভাব অভিযোগ এবং বিভিন্ন সমস্যা সমাধান কল্পে মুখ্যমন্ত্রী সমীপেশু শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেন মুখ্যমন্ত্রী। অষ্টাদশ লোকসভা নির্বাচনের জন্য প্রায় 3 মাস বন্ধ ছিল মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি পুনরায় শুরু হয়। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষজন উপস্থিত হন। এদের অধিকাংশই চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসেন। মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা শোনেন এবং চিকিৎসা পরিষেবা প্রদানে সহায়তার জন্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জানান, উপস্থিত জনগণের অধিকাংশই স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে এসেছেন। জন্মের পর থেকে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত কিছু মানুষও এদিন এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়েছেন। আজকে আবার করলাম, মাঝখানে আবার সমস্যা, আপনারা জানেন পেরিনিয়াল এখন মানে ইলেকশন প্রসিডিউর এগুলো থাকবে, তো আজকে করলাম। অনেক এই ধরনের সমস্যা নিয়ে এসেছিল আজকে, যে জন্মের পরে যেসব অ্যাবনর্মালিটিসগুলো আছে এই ধরনের পেশেন্টও আজকে এসেছিল। ওদেরকে দেখে আমি বললাম যে আমাদের তো স্কিম আছে এখানে, তো নিশ্চয়ই আপনারা এই বেনিফিট নেবেন। এবং যেখানে যে আরও অনেক প্রবলেম নিয়ে এসেছিল তাদের আমি মানে ইনস্ট্যান্টলি যা যা আমার সরকারের তরফ থেকে যা যা করো আমি করে দিয়েছি। স্যার সাকসেস রেটটা কিরকম রয়েছে মুখ্যমন্ত্রী সমীপেশু? স্বাস্থ্য ছাড়া অন্য কিছু বিষয় নিয়েও এদিন কিছু মানুষ মুখ্যমন্ত্রীর সমাবেশ অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন। সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরামর্শ ও সহযোগিতার আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সকল জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।